ব্যাংকে ঢুকেই আগ্নেয়াস্ত্র দেখে লুটপাট, ডানকুনিতে দুঃসাহসিক ব্যাংক ডাকাতি। ঘড়িতে তখন দুপুর দুটো। রোজকার মতো ব্যস্ত হুগলির ডানকুনি সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার শাখা। ভিড় গ্রাহকদের, প্রত্যক্ষদর্শীর দাবি, ব্যাংকে ঢুকে হঠাৎ আগ্নেয়াস্ত্র দেখায় পাঁচ দুষ্কৃতী। তাদের মধ্যে তিনজন মত্ত অবস্থায় ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। সকলে হেলমেট পরেছিল। ব্যাংক কর্মীদের একটি ঘরে ঢুকিয়ে দুষ্কৃতীরা কেড়ে নেয় গ্রাহকদের মোবাইল ফোন। তারপর শুরু হয় লুটপাট। ও ধাক্কা দিয়ে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল সব, আর সব ফটোফট সব মোবাইল নিয়ে নিল। চারিদিকে যত কর্মচারী আছে তাদেরকে চুটচাট মারলো, মেয়েরা সব টাকা পয়সা নিল। তারপরে দুজন লোক আমাদের গাছ রেখে দিয়েছে বন্দুক নিয়ে, বলছে একদম কথা বলবি তো একদম খালাস করে দেবে, এরকম বলে। মিনিট পনেরোর অপারেশনের পরই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। ব্যাংক কর্তৃপক্ষের দাবি লুট হয়েছে ১২.৫ লক্ষ টাকা। ঘটনা তদন্ত শুরু করেছে ডানকুনি থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ব্যাংকের সিসি ক্যামেরার ফুটেজ। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের মধ্যে একজন উড়িয়া ভাষায় কথা বলছিল। তাহলে কি দুষ্কৃতীদের সঙ্গে উড়িষ্যার দুষ্কৃতীদের কোনো যোগ রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ। ব্যাংকের ঢিল ছোড়া দূরত্বে থানা। ঘটনার সময় ব্যাংকে মোতায়েন ছিলেন নিরাপত্তা রক্ষীও। তা সত্ত্বেও কি করে এই ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী ও গ্রাহকরা। সোমনাথ দাস ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।